নিজের দীর্ঘ ফিল্মি জীবনে মিঠুন চক্রবর্তীর হরর ছবি বা ভৌতিক সিনেমার সংখ্যা মাত্র দুই মিঠুন অভিনীত ভৌতিক সিনেমার মধ্যে উনিশশো সালে মুক্তি পেয়েছিল ভয়ানক যার পরিচালক ছিলেন এ ইউ সায়েদ ভয়ানক ছাড়া মিঠুনের দ্বিতীয় হরর মুভি ছিল রাজকুমার কোহলির সাল সাল অর্থাৎ কুড়ি বছর পরে এই নামে বিশ্বজিৎ এবং ওয়াহিদা রেহমান অভিনীত একটা কার্ট সাসপেন্স মার্ডার মিস্ট্রি মুভিও আছে মিথুন চক্রবর্তী ডিম্পল কাপাডিয়া মিনাক্ষী শেষাদ্রি অভিনীত বিশ সাল বাদ ছবির কাহিনী অনেকটা এই রকম গ্রাম্য উপজাতির মেয়ে নিশা ভালোবাসে সুরাজ বলে এক যুবককে সুরাজ এবং নিশা পরস্পরকে খুবই ভালোবাসে কিন্তু সুরাজ এবং নিশার ভালোবাসার মধ্যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কবিলাদেরই একটি যুবক যার নাম ছিল বাদল বাদল নিশাকে ভালোবাসে তাকে চায় কিন্তু নিশা বাদলকে একদমই পছন্দ করে না সুরাজ এবং নিশার ভালোবাসার কথা জানাজানি হয়ে গেলে উপজাতিদের সর্দার সরজু বাদল এর প্ররোচনায় সুরাজকে সাবধান করে এবং সে বলে যে উপজাতিদের নিজস্ব নিয়মকানুন আছে এবং সুরাজ এই নিয়মকানুনের সঙ্গে খাপ খায় না সেই জন্যে সুরাজ যেন নিশার থেকে দূরে থাকে সুরাজ এবং নিশা পরস্পরের এতটাই কাছাকাছি ছিল যে তারাই বিচ্ছেদটা মেনে নিতে পারে না পরিণামে তারা দুজনেই পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং সেই সময়ে সুরজ এবং নিশা দুজনকেই আত্মহত্যার হাত থেকে রক্ষা করে সাহসী পুলিশ অফিসার ইন্সপেক্টর ভার্মা ইন্সপেক্টর ভার্মার বোঝানোতে এবং নিজের মেয়ে নিশার অবস্থা দেখে উপজাতিদের সর্দার সরজু সুরজ এবং নিশার বিয়েতে সম্মতি দিয়ে দেন সুরাজ এবং নিশার বিয়েতে প্রচণ্ড অখুশি হয় বাদল প্রথা অনুযায়ী সুরাজ এবং নিশা গ্রামের ঠাকুর সাহেবের কাছে আশীর্বাদ নিতে যায় এই গ্রামের ঠাকুর সাহেবের অনেকদিন ধরেই নিশার ওপর খারাপ নজর ছিল নিশা এবং সুরাজের সারল্যের সুযোগ নিয়ে নিশা এবং সুরজকে ফাঁদে ফেলে ঠাকুর সাহেব নিশা সম্মানহানি করার চেষ্টা করেন ঠাকুর সাহেবের কবল থেকে নিজেকে রক্ষা করার জন্য নিশা হাভেলির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয় অন্যদিকে প্রতিহিংসায় জ্বলতে থাকা বাদল সুরাজকে আক্রমণ করে এবং বাদলের হাতে সুরাজেরও মৃত্যু ঘটে এরপর কেটে যায় কুড়ি বছর কুড়ি বছর পরে সুরাজের দ্বিতীয় জন্ম হয় কিন্তু নিশার অতৃপ্ত আত্মা ঘুরতে থাকে ঠাকুরের হাভেলির চারপাশেই এই হাভেলি নিশা কাউকে কিনতেও দেয় না এবং এই হাভেলির মধ্যে অনাধিকার প্রবেশ সে বরদাস্তও করে না নিশা শুধু অপেক্ষা করতে থাকে কবে সে তার প্রেমিক সুরজের সাথে মিলিত হতে পারবে এই জন্যে সুরজ ঘটনাচক্রে সেই ঠাকুর সাহেবের মেয়ে কিরণের প্রেমিক হয়ে জন্মায় এবং কিরণ এবং সুরাজ নিজেদের মধ্যে বিদেশে বিয়ে করে নেয় তারা যখন এই দেশে ফিরে আসে তখন এয়ারপোর্টে নিজের মেয়ে এবং জামাইকে রিসিভ করতে গিয়ে সুরাজের চেহারা দেখে চমকে ওঠেন ঠাকুর সাহেব কিন্তু তিনি নিজের অতীতের ভুল কাজের কথা নিজের মেয়ে এবং জামাইয়ের সামনে কিছুতেই স্বীকার করতে পারেন না নিশার অতৃপ্ত আত্মা সুরজকে ঘিরে রাখে তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে সুরজ বুঝতে পারে তার সঙ্গে একটা অস্বাভাবিক কিছু হচ্ছে সে তার স্ত্রী কিরণকে এই কথা বলেও কিরণ প্রথমে তার কথা হেসে উড়িয়ে দিলেও পরে বুঝতে পারে যে তার স্বামী তাকে ভুল কিছু বলছে না সত্যি একটা অদ্ভুত ঘটনা তাদের দাম্পত্য জীবনে ঘটছে এরপরে ঘটনাচক্রে সুরজ এবং কিরণ সেই ঠাকুর সাহেবের পুরনো হাভেলিতে হাজির হয় অন্যদিকে নিশাও ঠাকুর সাহেবকে বলে যে সে সুরাজকে হত্যা করবে এবং তবেই সে সুরাজকে নিজের কাছে ফিরে পাবে এবং ঠাকুর সাহেবের ওপরে তার প্রতিশোধও সম্পন্ন হবে হাভেলির মধ্যে নিশা সুরজের ওপর প্রভাব বিস্তার করতে থাকে সুরজ মাঝে মাঝে সম্মোহিতের মতো হয়ে যায় অস্বাভাবিক আচরণ করে নিশা সুরজকে পার্থিব জগৎ থেকে সরিয়ে নিয়ে নিজের অপার্থিব জগতে নিয়ে এসে চিরতরে তাকে পাওয়ার জন্যে একটা পিছাচ সাধনায় ব্রতী হয় সে কারচ নামের একটা ব্রতের যেটা মহিলারা করে থাকে তার দুটো অমাবস্যা আগে থেকে সুরাজের ওপরে একটা প্রভাব বিস্তার করতে থাকে এবং কারাচথ পর্যন্ত সে সেই সিদ্ধির মুখের জন্যে অপেক্ষা করতে থাকে অন্যদিকে সুরাজের এই জন্মের স্ত্রী কিরণ নিজের স্বামীকে এই প্রেতাত্মার প্রকোপ থেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিরণ একজন তান্ত্রিক বাবার শরণাপন্ন হয় সেই তান্ত্রিক বাবা সুরাজের ওপরে নিশার প্রেতাত্মার প্রভাবটাকে ধরতে পারলেও সেটার থেকে সুরজকে মুক্ত করতে অসমর্থ হন শেষ পর্যন্ত ভবানী বাবা নামে একজন বিরাচারী তান্ত্রিকের সাহায্যে সুরজ এবং কিরণ নিশার আত্মার প্রকোপ থেকে মুক্তিলাভ করতে সমর্থ হয় ভবানী বাবার আদেশ অনুযায়ী নিশার মরদেহের যে কঙ্কাল সুরজ সেটাকে যথাযথভাবে সৎকার করে দেয় এবং তাতে নিশার আত্মার মুক্তি ঘটে এবং সুরাজ এবং কিরণের পুনর্মিলন হয় রাজকুমার কোহলি নির্দেশিত বিশ সাল বাদ ছবির কাহিনী ছিল এইটাই বিশ সাল বাদ এই ছবিটাকে আপনি যদি মিঠুন চক্রবর্তীর একটা কোয়ালিটি সিনেমা হিসেবে দেখতে চান বা দেখেন তাহলে ঠিক আছে কিন্তু এটাকে আপনি যদি একটা হরর ফিল্ম হিসেবে কনসিডার করতে চান তাহলে কিছু অসুবিধা আছে এই ছবিটার শুরু তো এমনভাবে হয়েছিল যাতে মনে হয়েছিল দর্শকদের যে এই ছবিটা একটা খুব ভয়ালো ভয়ঙ্কর ভৌতিক সিনেমা হবে কিন্তু এই সিনেমাটা যত এগিয়েছে ততই এটার যে রোমান্টিক অ্যাঙ্গেল সেটা ছবিটার হরর মেজাজটাকে বা ভৌতিক আবহটাকে ছাপিয়ে বড় হয়ে গেছে এই ছবিটাতে হাভেলি আছে প্রেতাত্মা আছে তান্ত্রিক আছে একটা অত্যাচারী জমিদার আছে উপজাতি আছে কিন্তু এই সমস্ত কিছু ভৌতিক উপাদান থাকা সত্ত্বেও এই ছবির যে আত্মা যেটা নিশার আত্মা সেটা কিন্তু আপনাকে ভীতি জাগাবে না বরঞ্চ তার প্রতি আপনার মায়া হবে দয়া হবে করুণা হবে এই সবচেয়ে বড় প্রাপ্তি হল দুজন অসামান্য অভিনেতাকে এই ছবির দুটো গুরুত্বপূর্ণ রোলে দেখা গেছে ইন্সপেক্টর ভার্মার চরিত্রে বিনোদ মেহেরা এবং উপজাতিদের সর্দার এবং নিশার পিতার সরজুর ভূমিকায় কিংবদন্তি অভিনেতা ওম প্রকাশ বিনোদ মেহরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন অর্থাৎ প্রয়াত হয়েছিলেন উনিশশো সালে আর বিশ সাল বাদ রিলিজ করেছিল উনিশশো সালে অর্থাৎ বিনোদ মেহরা মারা যাওয়ার এক বছর পরে এই ছবিটা মুক্তি পেয়েছিল এবং এই ছবিতে বিনোদ মেহরার করা ইন্সপেক্টর ভার্মার চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এবং আদিবাসীদের সর্দারের চরিত্রে ওম প্রকাশও খুব ভালো অভিনয় করেছিলেন তাকে দেখতে পাওয়াটাও সিনেমা প্রেমীদের কাছে খুব আনন্দের বিষয় ছিল এছাড়া এই ছবিতে শক্তি কাপুর ছিলেন তান্ত্রিকের চরিত্রে তো উনি যেরকম ম্যানারিজম ওনার আছে শক্তি কাপুরকে আমরা সবাই জানি উনি নিজের ম্যানারিজম নিয়ে সেই রকমই অভিনয় করেছেন আরেকজন শক্তিমান অভিনেতা আমজাদ খানকে আমরা এই ছবিতে পেয়েছি এছাড়া মিনাক্ষী শেষাদ্রি এবং ডিম্পল কাপাডিয়া দুজনেই ভালো অভিনয় করেছেন অভিনেতাদের অভিনয় এই ছবির একটা বড় সম্পদ এই ছবিটা বানিয়েছেন বিশিষ্ট পরিচালক রাজকুমার কোহলি উনি এর আগেও আমাদেরকে নাগিন এবং জানি মতন দুটো ফ্যান্টাসি হরর মুভি উপহার দিয়েছিলেন তো ওনার কাছে আরেকটু বেশি প্রত্যাশা ছিল করাই যেত আরেকটা বিষয় যেটা আছে যে এই ছবিতে গান তো অসাধারণ প্রত্যেকটা গান অসাধারণ বিশেষ করে হাম তুমে ইতনা প্যার করেন কী লোগ হামে ইয়াদ করেঙ্গে এই যে মহাম্মাদ আজিজের গাওয়া যে রোম্যান্টিক গানটা এইটা এই সিনেমার রিলিজের সময় যতটা জনপ্রিয় হয়েছিল আজও কিন্তু ঠিক ততটাই জনপ্রিয় আছে ছবিটার বাকি গানগুলোও ভালো কিন্তু এই ছবিটাতে অ্যাকশন কম আছে মিঠুন চক্রবর্তীর সিনেমা এবং রাজকুমার কোহলির আগের ছবিগুলোকে যদি আমরা দেখি যেমন ধরুন রাজতিলাক জিনে নেহি দুঙ্গা জানি দুশ্মন এই ছবিগুলোতে যেমন প্রচুর অ্যাকশন ছিল সেই তুলনায় বিশ সাল বাদ ছবিতে অ্যাকশনের সুযোগ থাকলেও সেইভাবে অ্যাকশনগুলো দৃশায়িত হয়নি বা অ্যাকশানের উপরে অত জোর দেওয়া হয়নি অথচ সিনেমাটা মিঠুনের সিনেমা আর পজিটিভ দিক বলতে এই সিনেমাটার যে সিনেমাটার এডিটিং সিনেমাটার গল্প বলার ধরন খুব ভালো এবং সিনেমাটার ডায়লগ এই সিনেমাটার গল্প লিখেছিলেন পি ডি মেহেরা সাহেব এবং এই সিনেমার ডায়লগ লিখেছিলেন মিস্টার মাহাজান এবং এই মাহাজান সাহেবের কিছু ডায়লগ যেমন ধরুন যে যখন সুরজ এবং নিশা নিজেদের প্রেমের পরিণতির বিষয়ে কথা বলছে তখন কিন্তু নিশা সূরজকে একটা কথা বলছে যে নিশা শব্দের অর্থ হলো রাত্রি তো যখন সূর্য উদয় হয় তখন রাত্রির অবসান হয় আবার যখন রাত আসে তখন সূর্য অস্তা চলে চলে যায় সেই জন্যেই আমার মনে হয় যে সুরজ এবং নিশার মিলন কখনোই সম্ভব নয় দেখুন কত সুন্দর ডায়লগ এবং তাৎপর্যপূর্ণভাবে এই ছবির যে পাত্রপাত্রী যারা ক্যারেক্টার তাদের নামগুলো বড় অদ্ভুত ছেলেটার নাম সুরজ যার সঙ্গে মিলন হলো না অতৃপ্তই যে মেয়েটি রয়ে গেল তার নাম নিশা এবং যে সুরজকে পেল তার নাম কিরণ এবং যে প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়ালো তার নাম বাদল অদ্ভুতভাবে এই নামগুলোকেও সাজানো হয়েছিল আপনারা যারা হরর ফিল্ম দেখতে ভালোবাসেন এবং মিঠুনের ফ্যান তাদের কাছে এই সিনেমাটা অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং আপনি একজন সাধারণ সিনেমা প্রেমী হিসেবেও একটা ভালো ছবি যদি এনজয় করতে চান তাহলে আপনার আপনারা বিশাল বাদ ছবিটা অবশ্যই কিন্তু দেখতে পারেন একবার ভয়ানক এবং বিশাল বাদ এই দুটো ছবি বাদ দিয়ে মিঠুন চক্রবর্তী সেই অর্থে কোনো যথার্থ ভৌতিক সিনেমা বা হরর মুভিতে অভিনয় করেননি কিন্তু উনি অনিল গাঙ্গুলির কন ক্যাশে এবং ধুয়া বলে দুটি খুব ভালো সাসপেন্স মুভিতে অভিনয় করেছিলেন এটা ছাড়াও উনি জিনে কি আরজু বলে একটি ছবিতে অভিনয় করেছিলেন এই জিনেকি আর জু ছবিটা হরর মুভি না হলেও অনেকটা হরর মুভির মতোই ছিল এবং এটাতে মিথুন চক্রবর্তী একটা অদ্ভুত ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন